নিশেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকেও করব, যেটা করব সেটা ঝটপট দুপুরবেলা ভাতের সাথেও খেতে পারেন, বা সন্ধ্যেবেলা মুড়ির সাথেও খেতে পারেন। সেটা হলো বাঁধাকপির পকোড়া। খুব ভালো একটা রেসিপি, কি ঝটপট হয়ে যাবে কিন্তু খেতে খুব ভালো হবে। আমি রান্নাটা করার আগে আমার একটা বাড়ির কাজ আছে, যেহেতু সংসারে সারাদিনই ছোটো ছোটো কাজ লেগেই থাকে, সংসার মানেই সারাদিন কাজ। চলো আগে আমি বাড়ির কাজটা করে নিই। আজকে এক বস্তা আলু এসছে, আলুটা আমি রোদে ঢেলে দিয়েছিলাম, স্টোর থেকে বেরিয়ে এসছে, ভিজে ছিল, এবার ওগুলো শুকিয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ঘরে তুলে নিই, নাহলে যখন তখন বৃষ্টি আসতে পারে, আলুগুলো নষ্ট হয়ে যাবে। আগে আলুগুলো তুলে নিই, তারপরে আমি রান্নাটা শুরু করি। বাঁধাকপির পকোড়ার জন্য এখানে আমি একটা হাফ বাঁধাকপি কেটে নিয়েছি। এবার আমি একটা একটা করে সব উপকরণগুলো আগে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, এক কাপ বেসন। চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ। এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। চারটে লঙ্কা কুচিয়ে নিয়েছি, লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে খানিকটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বাটিটা পাল্টে নিয়েছি, কারণ পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাচ্ছিল, তাই আমি এখানে একটা অন্য বাটিতে ঢেলে নিয়েছি, যাতে মাখতে সুবিধা হয়। এবার এর মধ্যে দিয়ে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো এক চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ, আর হলুদ গুঁড়ো চার ভাগের এক ভাগ। এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করবো।
এখানে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি। দেখুন, এবার আমি গ্যাসটা জ্বেলে কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার বাঁধাকপির পকোড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি যতগুলো হয়েছে। এবার এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিই আগে, তারপরে বাদ বাকিটা আবার ভেজে নেবো। গ্যাসটাকে একদম লো করে দিয়েছি যাতে এটা আস্তে আস্তে ভাজা হয়, আর গ্যাসটা জোরে থাকলে এটা ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরগুলো কাঁচা থাকবে। তাই আমি এটা আস্তে আস্তে করে লো করে ভেজে নিচ্ছি। এখানে পকোড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিই, আর বাকি যেটা আছে সেটা আমি আবার ভেজে নিচ্ছি। এখানে বাঁধাকপির মুচমুচে পকোড়া একদম রেডি হয়ে গেছে। দেখুন এগুলো কতটা দেখতেও লোভনীয় লাগছে, এগুলো খেতেও খুব ভালো হবে। এবার এগুলো আমি নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর যারা এতদিন ধরে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিলেন, নোটিফিকেশানটা অন করেছিলেন, ভিডিওগুলো আপডেট আপনারা পেতেন, কিন্তু এখন আর আপনাদের কাছে যাচ্ছে না, তারা আরেকবার ইউটিউবে গিয়ে সার্চ করুন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও, বা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে ভিডিওগুলোর আপডেট রেগুলার আপনাদের কাছে আবার পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই।